এই ব্যাগের ভিতরে আছে এটা কি আমরা এখন বলবো না আপনাদেরকে যেহেতু বর্ষাকাল তার কারণে হচ্ছে খুব সাবধানের সাথে হচ্ছে যেতে হয় কচ্ছপের মতো কিছু পাথর দেখতে পারবা সতর্কতার সাথে আমাদের যাইতে হচ্ছে কারণ এখানে হচ্ছে প্রচুর পিছলা পাহাড়টা ভিতরে কত যে সুন্দর পাহাড় থেকে পাহাড় ঘুরতে ঘুরতে আমরা চলে আসলাম আজকে নতুন এক জায়গায় যাচ্ছি তো এই জায়গাটা অনেক সুন্দর তো এই জায়গাটা কোন জায়গায় সেটা অবশ্যই আপনারা জিজ্ঞেস করবেন না আমি বলতেও চাই না কারণ আমি এর বিগত আমার কন্টেন্টগুলোতে আমি বলেছি যে আমি জায়গার নাম আমি যেখানে যাই কোনো জায়গার নাম আমি বলি না এবং আজকে আমাদের সেখানে হচ্ছে একটা ছোট্টখাটো একটা পিকনিক হবে সেটা আমার সুড়ঙ্গের ভিতরে এবং এই সুড়ঙ্গ দিয়ে আমরা কীভাবে যাচ্ছি সেটি আপনারা দেখতে থাকুন এবং সে এই সুড়ঙ্গের পরে কী যে আছে সেটি হয়তো আপনারা আমি আর বলবো না সেটি আপনারা সেখানে গিয়ে অবশ্যই দেখতে পারবেন প্রচুর আমার সাথে আমার ছোট ভাই আছে পাসিং টয় তারপরে হচ্ছে আমার বন্ধু চমক আর ক্যামেরা পিছনে একজন আছে সে প্রচুর বড় ব্লগার তাকে আমি একটু দেখাই আপনাদেরকে এই যে হাসিং তোমায় তো আমরা সবাই মিলে হচ্ছে যাচ্ছি সেইখানে তো আপনারা আমাদের সঙ্গে থাকুন আশা করছি খুব ইন্টারেস্টিং হবে অনেক এদিকে দাও আমার দিকে দাও একজন চলে আসছে আমাদের অলরেডি আমি পাশ আরেকজন ওটা নাও হ্যাঁ ওটা নাও এটা হচ্ছে আমাদের আজকে বনভোজনের মূল আকর্ষণ এই ব্যাগের ভিতরে আছে এটা কি আমরা এখন বলবো না আপনাদেরকে চলে আসো সবাই চলে আসো স্টেপ বাই স্টেপ মালামালগুলো দিয়ে দাও মালামালগুলো দিয়ে দাও হ্যাঁ তুমি দিকে তুমি দিয়ে চলে আসো হ্যাঁ লরিস না প্রচুর কষ্ট আসলে পাহাড়ে ট্রেকিং করাটা মানে সৌন্দর্য উপভোগ করতে হলে অনেক কষ্ট করা লাগবে কষ্ট না করলে হচ্ছে হবে না হ্যাঁ এভাবে আস্তে আস্তে যাওগা এভাবে আস্তে আস্তে যাওগা কত যে কষ্ট হয় সেটা হচ্ছে আপনারা দেখলে হ্যাঁ পাহাড়ে কিভাবে চলাফেরা করা লাগে ট্রেকিং যারা করে তারা বুঝবে অনেক সুন্দর আর এখানে যাওয়ার সময় হচ্ছে এখানে কিছু পাথরের হচ্ছে কিছু কচ্ছপ আকার কিছু তোমরা দেখতে পাওয়া বামে দামে দেখিও এরকম কিছু সিনারি হয়তো তোমাদের চোখে পড়বে সিনারি একটু সতর্ক সাথে আমাদের যাইতে হচ্ছে কারণ এখানে হচ্ছে প্রচুর পিছলা আর পাথরে এখানে এক একটা একটু অনেক এই যে একটা চেয়ে পাহাড়টা ভিতরে কত যে সুন্দর আরে আমরা যাচ্ছি আরও কিছুক্ষণ আমাদের হাঁটতে হবে আর সূর্যের কিরণ হচ্ছে আমাদের দিকে টাক লাগিয়ে আছে এটি হচ্ছে আমাদের লামার ভিতরে হচ্ছে একটা সুড়ঙ্গ কিন্তু কোন জায়গায় সেটি আমি বলবো না কাউকে কারণ আমি বলতেও চাই না যেহেতু বর্ষাকাল তার কারণে হচ্ছে খুব সাবধানের সাথে হচ্ছে যেতে হয় তো আমরা প্রথম স্টেপটা ক্রস করে ফেলছি অলরেডি আরেকটা স্টেপ আমাদেরকে যাইতে হবে এরপরে হচ্ছে আমরা সেখানে পৌঁছে যাব আমি যখন পাহাড়ে আসি তখন একটু খাবার খুঁজি খাবার খুঁজে পেলাম এই যে এটা হচ্ছে পাহাড়ের ফল হ্যাঁ আমরা আরেকটু যাব সামনে তো চমক তোমার অভিজ্ঞতা বা এসে কেমন লাগতেছে দৃশ্যটা এবারে হচ্ছে তোমাদের জন্য হ্যাঁ চমক লাগবে হচ্ছে কি এখানে কিছু কিছু পাথর হ্যাঁ তোমরা এবার গেলে লক্ষ্য করবে এখানে কিছু কিছু কচ্ছপের মতো দেখতে পাবা কচ্ছপের মতো কিছু পাথর দেখতে পারবা হ্যাঁ ওই যে দেখো ওই পাথরগুলো হচ্ছে খুব সুন্দর দেখছো এই দেখো ওই যেগুলো হচ্ছে কচ্ছপের মতো আমরা এই যেখান থেকে ওই পার চলে যাব ওই পারটাই হচ্ছে খুব সুন্দর এই যে এই দেখো না এই এই যে পাথরটা দেখছো এটা হচ্ছে একটা এই পাথরটা হচ্ছে গোল অন্য রকমের আর এইদিকে দেখো এই যে তোমরা তো দেখো না এই দেখো এই যে দেখছো পাথরগুলো হচ্ছে খুব সুন্দর হ্যাঁ চিপা চিপা দিয়েই যেতে হবে কষ্ট করলে কষ্ট মিলবে আমরা পৌঁছে গেছি আমরা আমাদের সে কুমি আমরা পৌঁছে গেছি এই যে এটা পেরা পার হলেই তুমি কুমে পৌঁছে যাবা যাও আমি তো আটকে গেছি অনেক কষ্ট করা লাগে এত সহজে কিন্তু ট্রেকিংটা করা যায় না আর এটি পার হওয়ার পর এখানে যে একটা এত বড় যদি একটা সুন্দর একটা যে পরিবেশ আছে
সেটি হয়তো আপনাদেরকে আমি বলে বুঝাতে পারবো না, আপনারা আমার সঙ্গে থাকবেন অবশ্যই এবং ট্রেকিংগুলো কেমন সেটি অবশ্যই আপনারা জানাবেন। এই যে আমরা যাচ্ছি, খুব কষ্ট করে কিন্তু যাচ্ছি। এই যে এখানে অনেকটা ব্যাগ রিংকুট নিছি, এই রিংকুট না নিলে আবার বৃষ্টি পড়লে হচ্ছে ভিজে যাব। হ্যাঁ, খুব সাবধান। এই যে কত কষ্ট। হ্যাঁ, এটা আমার থেকে একটা গাঠিটা নাও। এই তো অবশেষে আমি কিন্তু সেখানে পৌঁছে যাচ্ছি। হ্যাঁ, আমি অবশেষে পৌঁছে যাচ্ছি। এই যে হ্যাঁ, আমি অবশেষে পৌঁছে গেলাম সেই আমাদের সৌন্দর্যের কুমের মধ্যে। আপনারা সঙ্গে থাকুন, আশা করছি আপনারা খুব সুন্দর সুন্দর দৃশ্য আপনাদেরকে আমরা দেখাতে পারবো আমরা যারা আসছি। এই যে দেখুন কত সুন্দর। ও, এবার আমাদের এখানে হচ্ছে আমরা একটু ঘুরব। পানি স্বচ্ছ, মাছ আছে তো, ইয়ে আমাদের পানি ভরা নিয়েছি।